বঙ্গবন্ধু উদ্যানের নামে এই উদ্যান এলাকার কোনো যৌক্তিকতা নেই। সম্মান এবং শ্রদ্ধার পাত্র হিসেবেই আবদুল্লাল আবিরের নামে এই উদ্যান ঘোষণা করা হোক। আবির হচ্ছে আমাদের বরিশাল নগরীতে ছোটোবেলা থেকে বড় হয়েছে, দেশ এবং গণতন্ত্রের স্বার্থে তার নামে অবশ্যই বরিশালে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়া উচিত। আমরা মনে করি বরিশাল বেস পার্ক হচ্ছে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এই জায়গাটি যদি আবির উদ্যান করা হয় তাহলে তার প্রতি সম্মান জানাবো। তার সম্মানের নিদর্শন হিসেবেই আমরা চাই এই উদ্যান শহীদ আবদুল্লাল আবির উদ্যান। এখন প্রশাসনিকভাবে হঠাৎ করে প্রশাসনিকভাবে এটা বঙ্গবন্ধু উদ্যান করা হয়েছে। আমরা অবশ্যই মনে করি যে বঙ্গবন্ধু উদ্যানের নামে এই উদ্যান এলাকার কোনো যৌক্তিকতা নেই, কারণ বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে এখন সবচেয়ে ঘৃণার পাত্র, আর জাতীয় বীর আবদুল্লাল আবির বরিশালের মানুষের কাছে সবচেয়ে সম্মান এবং শ্রদ্ধার পাত্র। অতএব সম্মান এবং শ্রদ্ধার পাত্র হিসেবেই আবদুল্লাল আবিরের নামে এই উদ্যান ঘোষণা করা হোক। বরিশালের অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে যেগুলো আবুনা সৈয়দ আবদুল্লাহ তার ছেলে এবং তার বাবার নামে করা হয়েছে। এগুলো আমরা মনে করি যে এগুলো জোর করে অন্যায়ভাবে জনতার মনে আঘাত করা হয়েছে। অতএব এই গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলোর নাম পরিবর্তন করতে হবে, কিন্তু শুরু হবে আবদুল্লাল আবির উদ্যানের মধ্য দিয়ে। শেখ হাসিনার নামে কোনো ক্যান্টনমেন্ট বাংলাদেশে থাকতে পারবে না। শেখ হাসিনা বাংলাদেশে সবচাইতে ঘৃণিত ব্যক্তি হিসেবে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনা ক্যান্টনমেন্ট বাদ দিয়ে মেজর এম এ জলিলের নামে ক্যান্টনমেন্ট করতে হবে। বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরের নামে করা যেতে পারে, আমাদের কোনো এক্সট্রা কোনো বিষয় নাই, কোনো রাজনৈতিক দাবি নয়, এটি মানুষের প্রাণের দাবি। অতএব অনতিবিলম্বে বরিশালের এই যে স্থাপনা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, এই স্থাপনাগুলো বরিশালে আমাদের যারা শহীদ হয়েছে দুটো আন্দোলনে এবং বরিশালের ইতিহাসে যারা মহানায়ক হিসেবে পরিচিত রয়েছেন তাদের নামে এই নামকরণগুলো করতে হবে। ভবিষ্যতে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আগামী দিনেও আপনাদেরকে এই কর্মসূচির মধ্যে আপনাদেরকে আমরা সাথে পাবো।